হাই বন্ধুরা, আমি অনিন্দিতা। আশা করি আপনারা সকলে ভালো আছেন। এই গরমে আমি আপনাদেরকে তরমুজের শরবত বানিয়ে দেখাবো, চলুন। আমি আগে থেকে তরমুজগুলো কেটে রেখেছিলাম, কিছুটা দানা ছাড়িয়ে নিলাম, টুকরোগুলো মিক্সিতে নিয়ে নিলাম। এরপর লেবু, চিনি, লবণ, পরিমাণ মতো টক দই দিয়ে দিলাম। পরিমাণ মতো চিনি, পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, অল্প একটু লেবুর রস দিয়ে দিলাম। চিলড ঠান্ডা জল দিয়ে দিলাম কিছুটা পরিমাণ। মিক্সারে দিলাম, দিয়ে আমি পেস্ট করে নেব। এরপর আমি একটা ছাঁকনি নিলাম, শরবতটা আমি ছেঁকে নেব। দেখুন বন্ধুরা, আমার শরবত তৈরি। এই গরমে আপনারা চাইলে একবার তৈরি করে দেখতে পারেন।